এ চুমকি মৌ আজকে মায়ের ঘর পরিষ্কার করলো কেন রে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে নাকি কথাবার্তা বলেছিস দেখলাম মৌ সুন্দর করে শাশুড়িমার ঘরটা উলট পালট করে পরিষ্কার করলো আবার টাইটেলে লিখলো শাশুড়িমার ঘরটা পরিষ্কার করলাম কেন বুঝতে পারলাম না শাশুড়ি মা কি ময়ের কাছে চলে গেল না চলে যাবে তো গেলে তো মৌ সাদরে গ্রহণ করবে সেটা তো বলার অপেক্ষা রাখে না চল দেখি এই চুমকি চু কিতকিত আমাদের সাথে চু কিৎ খেলে না ধাপ্পাও দেয় সেরকম না কি আমাদের নাচাচ্ছিস নাকি বাদন নাচ নাচাচ্ছিস আমরা যারা কন্ট্রোভার্সি করি চল তোর ভিডিওটা দেখলাম কালকের ভিডিওটা কিছু বলি চল হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমি খুব ভালো আছি কারণ আজকে আমার একটা বিশেষ দিন আগে একটা ভিডিও গেছে আগে না আর একটা ভিডিও আজকে যাবে সে যখনই হোক আগে আর পরে তা সেই বিশেষ দিনে ভিডিও তো করেছি তার সঙ্গে চুমকিকে কিছু বলবো না তা তো হয় না কারণ ও হচ্ছে আমার ওই যে সেদিনকে বলেছিলাম প্রাণদায়ী ওষুধ তো হচ্ছে তাই তা হ্যাঁ রে চুমকি আমাদের কি বাদর নাচ নাচাচ্ছিস নাকি চুকিতকিত খেলছিস একটু বলতো এই সেদিনকে বলে ফেললি শনিবারের ভিডিওতে রবিবারে আমি চলে যাচ্ছি আবার কালকের ভিডিওতে বললি আমি কালকে যাব কোনটা সঠিক রে আর তোর তো টিকিট কাটার কোনো বালাই নেই জেনারেলে কেটে চলে আসবি তবে বাচ্চাটাকে নিয়ে আসবি তো একটা রিজার্ভেশন করে নিস তৎকালে কেটে নিস এইভাবে বাচ্চাটাকে নিয়ে আসিস না যদি তুই একা আসিস আর আমাদের যদি বাবা জীবন যায় তাহলে তো কোনো কথাই নেই বাবাজীবন যেভাবে আনবে একটা পুরুষ সঙ্গে থাকলে কোনো সমস্যা না কোনটা সঠিক নাকি আদেও চলে এসছিস এসে পরের ভিডিওগুলো দিচ্ছিস কোনটা বুঝতে পারছি না রে কারণ কি বলতো তুই এত ছলচাতুরি জানিস না বুঝতে পারছি না কালকের ভিডিওতেও দেখলাম গ্রামে ঘুরে বেড়ালি ফুচকা খেলি মাছ কিনলি সর্ষের বড়া করলি খুব সুন্দর ভিডিওটা বিশ্বাস কর ভীষণ খুশি হয়েছি ভিডিওটা এরকম দে এ কালকে কাউকে সুচ ফোটাশনি খুব ভালো লেগেছে তোর এত গুণ সায়া কেটে করলি সত্যি কথা অবাক হয়ে গেলাম খুব ভালো লাগলো বিশ্বাস কর তোর এত গুণ সায়া কেটে তুই সায়া সেলাই করে ফেললি তোর যেমন মুখ আছে বুদ্ধি আছে সেরকম তোর গুণও আছে আজকে আমি শিকার করেই ফেললাম যে তোর অনেক গুণ তোর সেলাই ফোড়াইয়ের অনেক গুণ তাই গুণগুলো কাজে লাগা মধ্যমগ্রামে অনেক এগুলো কাজে লাগাতে পারিস মেশিনটা যদি নিয়ে আসিস নিয়ে এসে বা এখানে একটা কিনে নে কাজে লাগা খুব সুন্দর হাতের কাজ তোর খুব ভালো লাগলো এবার বলি কোনটা সত্যি রে রবিবার দিন চলে আসছিস নাকি আজকে আসবি মানে হচ্ছে কত কালকে তুই বললি কালকে যাব তার মানে বুধবার মঙ্গলবারের ভিডিওতে বলেছিস বুধবারে আসছিস তাহলে কি বুধবারে চলে আসছিস চলে আসছিস দেখতে তো পাবোই কতদিন আর ঢেকে রাখবি তা বলি শাশুড়িকে কি রেখে গেলি কি করলি দেখাচ্ছিস না দেখালি না তো কালকে শাশুড়িকে শাশুড়িকে কি করলি তার বাড়িতে রেখে গেলি কারণ ব্যাগ নিয়ে মনে হয় বাড়িতে গেছিস মনে হলো আবার শাশুড়িকে দেখলাম দুপুরবেলা তার আগে ভিডিওটা তোদের সাথে খেতে বসলো ঠিক বুঝতে পারছি না ধোয়াশার মধ্যে রয়েছে ধোয়াশার মধ্যে সে ঠিক আছে শাশুড়িকে যেখানেই রাখ আমাদের একটু বলিস শুধু আমাদের একটু বলিস তাহলেই হবে আর কিচ্ছু করতে হবে না অনেকেই বলছে কমেন্টে এসে তোর আমাকে অনেকেই জ্ঞান দিয়ে গেল যে আগে ভালো করে জানেন ওর রোগটা কি রোগ সম্বন্ধে তা মনে হচ্ছে আমি মনে হয় ভুল বলে ফেলেছি তো তোর রোগ নিয়ে অনেকে অনেক কিছু বলল অনেকে না একটা কমেন্টে বলল আগে ভালো করে জানুন তা তুই তো আমার প্রশ্নের উত্তর দিলি না যে তোর থ্যালাসেমিয়া না থাইরয়েড কারণ একজন আমাকে কমেন্ট করে বলেছিল থ্যালাসেমিয়া না ভুল করে থাইরয়েড বলেছে আবার আর একজন এসে কমেন্ট করে বলল যে আপনি আগে ভালো করে জানুন তো আসল সত্যিটা তো জানি না তুই যদি থ্যালাসেমিয়ার কেরিয়ার হোস তাতে কোনো ভয় নেই মানে অসুবিধা হয় না আমি জানি না আমার যতটুকু জানি কারণ এপি ব্লক্সের প্রিয়ার থ্যালাসেমিয়া আছে ওর বরেরও থ্যালাসেমিয়া আছে জন্য বাচ্চাটা রয়েছে সেকেন্ড ইস্যু ওরা নিতে পারলো না ওই জন্য তা তুই আমি তোকে ভালো কথা বলছি ভালো করে ডাক্তার দেখা ভালো করে ডাক্তার দেখা দেখ ডাক্তার কি বলে সেই বুঝে চল কারণ রোগটা তো ভালো না আর এটা কী করতে হয় আমি জানি না তবে শুনেছি থ্যালাসেমিয়া হলে নাকি এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানে উপায় হচ্ছে ব্লাড চেঞ্জ করা এবার তুই যদি কেরিয়ার হোস তাহলে আমি ঠিক বলতে পারবো না আমি জানি না এটা এবার যাই হোক শুনে খুব ভয় করলো আর ওনার ওই কমেন্টটা শুনেও খুব ভয় করলো যে তুই বোধ হয় থারাসিমিয়ার কেরিয়ার তাহলে তা এটা জানি না এটা আমি তোকে রিকোয়েস্ট করব তুই কিন্তু ডাক্তার দেখা দেখ যতই মুখ করি যুগ করি যা বা তোর নেগেটিভ ভিডিও করি যতই করি কিন্তু আফটারঅল তোকে কিন্তু ভালোবাসি তোর মতো তুই কিন্তু একটা মিষ্টি মেয়ে আমাদের তোকে ভালোবাসি এবার ভিডিও করতে গেলে তোর কিছু অন্যায় বলতেই হয় তোর কেন এবি ব্লগসে প্রিয়াকে ভীষণ ভালোবাসি দেখ পরশুদিন একটা অন্যায় করেছে আমার ভালো লাগেনি কার ভালো লেগেছে আমি জানি না কে কোন দৃষ্টি দিয়ে দেখেছে আমি জানি না কিন্তু আমার ভালো লাগেনি প্রিয়ার ওই মুরগিটাকে নিয়ে ওইভাবে কষ্ট করে একটা ট্যাঙ্ক করেছে শুধু আমার না অনেক কমেন্ট বক্সে দেখেছি অনেকের ভালো লাগেনি তা আমার ভালো লাগেনি জন্য আমি কিন্তু প্রিয়াকে নিয়েও নেগেটিভ ভিডিও করে ফেলেছি করি কারণ নেগেটিভ দেখলে আমি বলবোই এটা আমি সবাই সবাইকেই বলি সে যতই কাছে যতই দূরে মৌ মৌকে নিয়েও নেগেটিভ ভিডিও করেছি তাই খারাপ মনে করিস না ভালোবাসি কিন্তু আফটার ওন ভালোবাসি আজকের মানে গতকালকে ভিডিওটা খুব সুন্দর হয়েছে তোর ভীষণ ভালো লাগলো ভিডিওটা তোর গুণ দেখলাম খুব ভালো লাগলো এই যে কি সুন্দর বাগান থেকে তু ক্ষেতের থেকে তুলে তুলে নিয়ে এসে সর্ষে টস্যে দিয়ে কি সুন্দর সর্ষে ফুল দিয়ে বড়া টড়া করলি সাহা কেটে সাহা করলি সত্যি তোর গুণের শেষ নেই কিন্তু মাঝখানে ওই যে একটু একটু করে অন্যায় করে ফেলিস না শ্বশুরবাড়ির পক্ষে গিয়ে মানে শ্বশুরবাড়ির দিকে গেলেই তোর মাথাটা গরম হয়ে যায় শাশুড়ি আসলে কি বলতো এগুলো হয় হচ্ছে মোয়ের জন্য মৌকে তুই একদম সহ্য করতে পারিস না ওই জন্য তোর এই নেগেটিভিটিগুলো চলে আসে মৌকে ভালোভাবে মেনে নে নিজের দিদির মতো যেমন বোনটাকে ভালোবাসছিস বাবানকে ভালোবাসছিস সেরকম নি মৌটাকেও নিজের দিদি বলে মেনে নে ভালোভাবে কাছে টেনে নে বা তুই কাছে যা দেখ সব ঠিক হয়ে যাবে মৌও কিন্তু খুব ভালো মেয়ে সব দূরত্ব দূর করে তোরা কাছে চলে যা দেখ সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আমি তোকে বলছি মৌও খুব ভালো মেয়ে আর এই দূরত্বগুলো তোরা নিজেরা তৈরি করছিস তোরা যদি এই ওয়াইটি প্ল্যাটফর্মে তোদের এই দূরত্বগুলো না দিতিস শাশুড়িকে নিয়ে এই সমস্ত না দিতিস তাহলে আমরা এগুলো বলতাম না এই তৈরি হতো না তো যা হবার হয়ে গেছে এখনও যখন আছিস ওখানে জানি না আজকে আছিস কিনা কেন আজকে বুধবার তোরা আজকে বেরিয়ে আসার কথা ময়ূর সঙ্গে মিল করে নে কারণ দেখ শাশুড়িকে তো টানতেই হবে তোরা তো ওনার যখন দুটো ছেলে তোকে না মৌকে টানতেই হবে অতএব নিজেদের মধ্যে ঝামেলা ঝামড়া ঝগড়া করে তো হবে না শাশুড়িও তো তোদের মাই বল শাশুড়ি মানে তো মাই তার সেও তো গর্বে ধরেছিল তোর বরকে তোর বরকে ময়ের বরকে অতএব মেনে একটা কথা বলি দেখ এখনো পর্যন্ত কিন্তু পর্যন্ত কিন্তু মৌ শাশুড়ির কথা বললো না এখনও পর্যন্ত বলেনি আমি দেখিনি অন্তত আমার চোখে পড়েনি কতটা কষ্ট পেয়েছে বুঝতে পেরেছিস এই কষ্টটা একমাত্র একমাত্র তুই দূর করতে পারিস আর কেউ পারবে না একমাত্র তুই পারিস দূর করতে ওই যে তুই বলেছিস না তেজ যে ওই সব বাদ দে ওই সব কথার কথা রাগ হয়েছিল বলে ফেলেছিস কাছে গিয়ে জড়িয়ে ধর যাকে আরে ওটা তোর বদ দিদি তোর জড়িয়ে ধর দেখ সব ঠিক হয়ে যাবে শাশুড়িও ঠিক হয়ে যাবে শাশুড়িও কিন্তু মৌকে ভালোবাসে অন্যায় কিছু তোর মন রাখতে গিয়ে ওর কিছু নিন্দা করে ফেলেছে আর থেকে বড় কথা কি জানিস তোর শাশুড়ি যদি কথা বলতে পারতো সমস্তটাই ক্লিয়ার হয়ে যেত কারণ উনি মনের কথা তো শেয়ার করতে পারেন না আর এটা একটা তোর সুবিধা হয়েছে তুই যা খুশি তাই ওনার মুখের উপর বসিয়ে দিতে পারিস এটা কিন্তু তোর সুবিধা যা তোর মনে ইচ্ছে সেটাই শাশুড়িকে দিয়ে বলে ফেলেছিস কারণ আদেও সেটা উনি বলেছেন কিনা না বোঝাতে চেয়েছেন কিনা সেটা তো আমরা জানি না তুই বলেছিস সেই কথাতে আমরা বিশ্বাস করেছি আজকে যদি তোর শাশুড়ি কথা বলতে পারতো তাহলে এতটা কঠিন হতো না এতটা অসুবিধা হতো না আবার দেখ তার শাশুড়িরও কি অবস্থা খারাপ একদম খুন খুনে একটা বুড়ি সব মিলিয়ে এগুলি একাকার হয়ে যা সত্যি খুব খারাপ লাগছিল তোর ঠাকুমা শাশুড়িকে দেখে তোর কাকা শ্বশুরকে দেখে সমস্তটা এক হয়ে যা সব এক হয়ে যায় দূরে থাকিস মাসে একবার বা বছরে একবার বা ছ মাসে একবার আসবি হই হৈ করে আনন্দ করবি চলে যাবি তোর কাছে মাস বা এক মাস শাশুড়ি থাকবে ময়ের কাছে থাকবে ভাগ যোগ করে থাকুক না থাকুক না উনিও আনন্দ থাকবে তোরাও আনন্দ থাকবি মন থেকে এই সমস্ত কালিমা দূর করে ফেল দূর করে ফেলে জানি না তুই শাশুড়িকে নিয়ে আসবি কিনা আমি হানড্রেড পারসেন্ট শিওর আনবি না তো ঠিক আছে শাশুড়িকে রেখে এসছিস বা রেখে আসবি রেখে আয় কোনো অসুবিধা নেই রেখে আয় কিন্তু আর এই এইগুলো নিয়ে আর লেবু চটকাস না লেবু বেশি চটকালে তিত হয় এখানেই খান্ত দে শ্বশুরবাড়িকে নিয়ে আর কদর্য ভাষায় কিছু বলিস না মৌকে নিয়ে আর মৌকে আর ঠোক না দিস না ঠিক আছে কি আজকে আর বেশি কিছু বলবো না কিন্তু আজকে কিন্তু তোকে কোনো নেগেটিভ কথা বলিনি কোনো কিন্তু গালাগালি দিলাম না আজকে কিন্তু ভালোবেসে গেলাম এইভাবে ভালো থাক আমরাও ভালো থাকি আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না ভালো লাগলে একই কথা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কমেন্ট কিন্তু করবেই তোমাদের এক একটা কমেন্ট আমাকে আমার এক একটা আমার অক্সিজেন বুঁদ বুঁদ অক্সিজেন তোমার কমেন্ট তোমাদের কমেন্ট তো কমেন্ট করো আর যারা চ্যানেলটা দেখছো এখনও সাবস্ক্রাইব করো না করি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর আমার দেবশ্রীর ওয়ার্ল্ড কিন্তু তোমরা সবাই ভিজিট করো সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে চুমকি কিংবা অন্য কারোর আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা